আপনার পেজ বা প্রোফাইলে শুধুমাত্র রিলস ভিডিও আপলোডের মাধ্যমে কিভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এবং কত সেকেন্ডে রিল ভিডিও দিলে ভালো হয় দিনে কয়টা রিল দিলে ভালো হয় এগুলো নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ভিডিওটি যারা দেখছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি কারো ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন বলছিলাম শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব যদি আপনার ইচ্ছা এবং ধৈর্য শক্তি থাকে একই সঙ্গে আপনাদের কাজের ভালোবাসাও থাকতে হবে তো যারা রিলস ভিডিও নিয়ে আপলোড করতে চান রিলস ভিডিও অবশ্যই আপলোডের মাধ্যমে ইনকাম করা সম্ভব কিন্তু লং ভিডিও তুলনায় রিলস ভিডিওতে ইনকাম ভালো হয় ইনস্ট্রিমেন্টে যতটা না ইনকাম হয় এর চেয়ে ভালো ইনকাম হয় রিলসে কারণ রিলসের ভিডিওটা না স্কিপ করা যায় না যেহেতু অল্প কয়েক সেকেন্ডের এটা মানুষ স্কিপ করে যাওয়ার সময় সুযোগই হয় না তো কত সেকেন্ডে রিলস আপলোড করলে ভালো হয় দিনে কয়টা করতে পারেন আর রিলস ভিডিও তো মনিটাইজেশন পেতে কি বেশি সময় লাগে না রিলস ভিডিওতেও মনিটাইজেশন পেতে বেশি সময় লাগে না আপনাদের পরপর যদি কয়েকটা ভিডিও ভাইরাল হয় রিচ হয় অথবা খুব কম ধরেন তিরিশ হাজার চল্লিশ হাজার করেও যদি কয়েকটা রিল ভিডিও রিচ হয়ে যায় তাহলে কিন্তু আপনি রিল সেটা পেয়ে যাবেন রিল ভিডিও আপলোড করার সময় এই টাইমটা চার সেকেন্ডের উপরে এবং দশ সেকেন্ডের নিচে রাখার চেষ্টা করবেন দশ সেকেন্ডের নিচে যে রিলসগুলো দেন এই রিলসগুলো দ্রুত রিচ হয় আমি নিজে দেখছি আপনারাও অন্যান্য মানুষের ভিডিওগুলো দেখবেন আর আপনার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অভিজ্ঞতা কোথা থেকে নেবেন কাজ কোথা থেকে শিখবেন সেটা কি জানেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি যদি অন্যদের পেজগুলো ভালোভাবে ঘুরে দেখেন ওদের কন্টেন্টগুলো কি ধরনের হয় ওদের রিচগুলো কি ধরনের হয় এগুলো দেখলে কিন্তু অনেক কিছু শেখার আছে অনেক কিছু অভিজ্ঞতা নেওয়ারও আছে দিনে কমপক্ষে চার থেকে পাঁচটা রিল আপলোড করবেন যদি আপনি রিল সেট পেয়ে থাকেন তাহলে আমি বলবো দিনে আট থেকে দশটা ভিডিও আপলোড করেন রিল হোক আর ইনস্টিমেট হোক মনিটাইজেশন হলে যত ভিডিওই আপলোড করবেন তত কিন্তু ইনকাম হবে সবগুলো থেকে ইনকাম আসবে কম হোক বেশি হোক কিন্তু আপনার প্রতিদিন ভিডিও ছাড়তে হবে যাদের সেট আসছে আর যাদের সেট আসে নাই তারা হতাশ হওয়ার কোনো দরকার নেই কারণ একটা সময় সবাই কিন্তু এই নতুন অবস্থায় শুরু করছে তারাও কিন্তু কেউ আপনার মতো ছিল না সবাই ছোট থেকেই শুরু করে আস্তে আস্তে বড় দিকে যায় সো এই হচ্ছে কথা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোনো বোঝায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেতটুক জানি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো গিয়েছিলাম ঘুরতে এক ভাপুর বাসায় তো আপু আমাদের মজার মজার রেসিপি করে খেয়ে হয়েছিলো তো এখানে সুন্দর করে মোমো বানানো হচ্ছে আপু ভাবি সবাই মিলে অনেক ব্যস্ত আর আমি তো একটু ভিডিও করতেছিলাম আমি বসে বসে তাদের সাথে গল্প করতেছিলাম আমি তেমন কোনো কাজ করি নি তো এখানে ভাবি খুব সুন্দর করে মোমো বানাচ্ছিলো ভাবি আমাদের আজকে মোমো খাওয়াবে আর ওদিকে আপু মজা করে চিকেন ভাজছে চিকেন ভেজে আমাদের খাওয়াইছে সবাই একসাথে বসে চিকেন খেয়েছি মোমো খেয়েছি আপু খুব মজা করে পুদিনা পাতা দিয়ে একটি সস বানাইছে চাটনিটা দারুণ মজা লাগছিল আপনারা চাইলে এই চাটনির সাথে ধনেপাতাও দিতে পারেন খেতে অনেক বেশি মজা লাগবে আর এখানে আপু মোমো যেহেতু স্টিম করবে এই কারণে সুন্দর করে তেল ব্রাশ করে এখানে মোমোগুলো সুন্দর করে সাজায় নিচ্ছে আর সবাই মিলে একসাথে যখন আড্ডা দিই মজার মজার খাবার খাই ভালোই লাগে খেতে সবাই মিলে যখন একসাথে হই মজার মজার খাবার খেয়ে খুব বেশি ভালো লাগে যেহেতু সবাই বাসায় একাই থাকি তো চেষ্টা করি সবাই মিলে একসাথে হতে আর যে যে ধরনের আইটেম পারি ওইটাই তৈরি করতে নিজেরা ঘরোয়াভাবে একটা জিনিস বানিয়ে খাবো ওইটা আনন্দই অন্যরকম সবাই মিলে একটা সুন্দর টাইম স্পেন্ড করা হচ্ছে ভালোই লাগে সবাই যেন একসাথে হই ভিডিওটা দেখতে দেখতে অনেক বেশি মোমোটা খেতে ইচ্ছা করতেছিল মোমোটা এত বেশি মজা হয়েছিলো ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার খাবো আপু আপনার হাতে মোমোটা আমার দারুণ মজা লেগেছে খেতে আমার ভিডিওগুলো কেমন লাগেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন আর কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই যে আমাদের নতুন সদস্য কিউটি বাবাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ